মুকুল রায় তো একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সে অমিত শাহের সঙ্গে কথা বলতে পারে সে কোনো ভিন গ্রহের অ্যালিয়েন তাদের সঙ্গে কথা বলতে পারে অন্য কোনো গ্রহের নক্ষত্র তারা গুনতে পারেন উনি ওখানে গিয়ে নিজের চুলের কলক করাতে পারেন চিকিৎসা করাতে পারেন গ্র্যান্ড ভিসটা দেখতে পারেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু উদ্বোধন হয়ে যাবার পরে উনি আর দিল্লি যাননি ওটা দেখতে পারেন সেটা সম্পূর্ণ মুকুল রায়ের ব্যাপার আমরা তার সুস্থ শরীর নিরোগ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি মুকুল রায়কে মানসিকভাবে কেউ চাপ সৃষ্টি করুক এটাও বিজেপি চায় না মুকুল রায়কে কেউ শারীরিক নিগ্রহ করুক এটাও বিজেপি চায় না মুকুল রায়কে ঘিরে নতুন নতুন চর্চা শুরু হয়ে যাক সমাজে বিভিন্ন গুজব তৈরি হোক মুকুল রায় কপট দক্ষশন একটাকেও পকেটে নেই এ ধরনের কোনো আলোচনায় বিজেপি চায়ও না বিজেপির কোনো উৎসাহ নেই আমাদের কোনো আবহনও নেই আমাদের কোনো বিসর্জন নেই কিন্তু বিজেপির রথ চলছে এই ভাগ্যবানেরা কেউ হাত ছুঁয়ে নিতে পারে তখন রাজ্যে কেউ গণ্ডি দণ্ডি কাটুক কেউ নাক্ষত দিক এটা আমরা চাই না আর মুখ্যমন্ত্রীর মতো একজন উচ্চতার মানুষ তিনি রাজ্যের নেত্রী সর্বোপরি তিনি একজন মহিলা তিনিই দিন এটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে কেউই চায় না আমরাও চাই না হল শিঙুড়ে যিনি বক্তব্য রেখেছেন তিনি আমাদের বিরোধী দলনেতা তিনি যখন এটা বলেছেন তিনি নিজের দায়িত্বে বলেছেন নিশ্চয়ই তার কাছে হয়তো কিছু খবর থাকবে সেজন্য তিনি বলেছেন এখন মুখ্যমন্ত্রী তার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তো সবসময় আমাদের বিরোধী দলনেতা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এবং চ্যালেঞ্জ নিতে তিনি অভ্যস্ত থাকেন এবং বহু ক্ষেত্রে সেটি সাফল্যের সঙ্গে সেটি পার করে দেন তো এই বিষয়ে যা বলবার শুভেন্দু অধিকারী বলবেন দু হাজার ছাব্বিশে যখন উনি বিধানসভা নির্বাচন লড়বেন মনে করছেন তার আগে জাতীয় দলের তকমা উনি ফিরে পেয়ে যাবেন দু হাজার ছাব্বিশেই পেতে পারেন এর কারণ হচ্ছে দু হাজার চব্বিশের যে সাধারণ নির্বাচন সেই নির্বাচনে তো নরেন্দ্র মোদী প্রায় দেশত্যাগ না করলেও হিমালয়ের গুহায় চলেই যাচ্ছেন তৃণমূলের বক্তব্যটা সেই রকম তখন তো দলও এসে যাবে আর যেভাবে তৃণমূল এখানে বিভিন্ন নির্বাচন কমিশনকে পরিচালনা করে দিল্লিতে প্রধানমন্ত্রী হয়ে যাবার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ওভাবেই পরিচালনা করবেন তখন জাতীয় দল কেন আন্তর্জাতিক দলের সম্মান পেয়ে যাবে তাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে লেবু বেশি চটকালে তেতো হয়ে যায় এত অভিযোগ করেছেন না অভিযোগের ভিতর থেকে অভিযোগ হারিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগেরই আজকে জনমনে কোনো প্রতিষ্ঠা নেই তৃণমূলের কোনো অভিযোগকে নিয়েই মানুষ আর কোনো চর্চা করতে চায় না আজকে বিগত নির্বাচনে বুথে বসার অপরাধে যে মহিলা গণধর্ষিতা হয়েছে। আজকে বিগত পঞ্চায়েত নির্বাচনে যে তৃণমূল কংগ্রেসের ঊনপঞ্চাশ জন কর্মী খুন হয়েছেন আজকে তাদের কাছে কি এই অভিযোগের কোনো গ্রহণযোগ্যতা আছে গত দেড় মাসে পাঁচজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়ে গেলেন তৃণমূলের হাতে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হচ্ছেন তৃণমূলের কর্মী মারা গেলে তার পরিবারের লোকেরা সিবিআই তদন্তের দাবি করছে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের এক দ্বিতীয় সর্বোচ্চ নেতার অভয়মানী শুনেছেন তারপরে কলকাতা কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটি নির্বাচনগুলো দেখেছেন সুতরাং এখানে কিভাবে নির্বাচন কমিশন পরিচালনা হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন উত্তর কলকাতায় যে মানুষটির বোমায় পাউড়ে গেল যে মানুষটির বোমায় পাউড়ে গেল আজকে আর তারপরে বিকালবেলায় নির্বাচন কমিশন কলকাতা কর্পোরেশন নির্বাচনের দিন বললেন যে বোমার মতো কিছু একটি ফেটে ছিল কোনো হতাহতের খবর নেই একবার পারলে তার বাড়ি গিয়ে এই পশ্চিমবঙ্গ যে নির্বাচন দপ্তর আছে কমিশন না বলাই ভালো সেই দপ্তরের ব্যাপারে একটু খোঁজ নিলে তারা বলতে পারবেন